MDC, hein? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথম সেমিস্টারের যে সিলেবাস সেটা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সভ্যতার শুরুতে ব্যবসায়ের যে সাংগঠনিক রূপ ছিল সেটা হচ্ছে এক মালিকানা কারবার। এক মালিকানা কারবারের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে পর্যায়ক্রমে ব্যবসার আয়তন বৃদ্ধির জন্য কয়েকজন অংশীদার মিলে অংশীদারি ব্যবসার আবির্ভাব হয়। ব্যবসার আয়তন বৃদ্ধি এবং দায় কমানোর জন্য এবং অধিক যোগ্যতা সম্পন্ন অংশীদারের সম্মিলিত প্রচেষ্টায় অধিক মুনাফা অর্জনের জন্য অংশীদারি ব্যবসা আবির্ভাব হয়। আস্তে আস্তে শিল্প বিপ্লবের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং সময় বিবর্তনে বৃহদায়তন ব্যবসার চাহিদা সৃষ্টি হয়, ফলে পর্যায়ক্রমে যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব হয়। এক মালিকানা কারবার এবং অংশীদারি ব্যবসায়ের যে সমস্ত সীমাবদ্ধতা আছে, মূলধনের অপ্রতুলতা, অসীম দায়, ব্যবস্থাপনা অদক্ষতা ইত্যাদি বিভিন্ন কারণে অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা কারবারের যে সমস্যাগুলি আছে এগুলি উত্তরণের জন্য যৌথ মূলধনী কোম্পানি সৃষ্টি হয়েছে। যৌথ মূলধনী কোম্পানি মূলত এক মালিকানা কারবার ও অংশীদারি ব্যবসায়ের চেয়ে বৃহদায়তন হয়ে থাকে। এর আকৃতি বিশাল আকৃতি হয়ে থাকে এবং আইন দ্বারা সৃষ্ট হয়ে থাকে। আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এটা আমরা জানি। এজন্য আমাদের যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী এবং সমস্ত আনুষ্ঠানিকতা আইনগতভাবে মেনে কোম্পানি প্রতিষ্ঠা করতে হয়। এখানে আইনের কোনো ফাঁক ফোকর চলবে না। অবশ্যই যেখানে যেভাবে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে আইনের যে নিয়মকানুন আছে সেগুলি অবশ্যই মেনে চলতে হবে, যেটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে বা অংশীদারি কারবারের ক্ষেত্রে সেভাবে মানা হয় না। এজন্য এক মালিকানা কারবার অংশীদারি উভয় প্রকার কারবার সংগঠনের যে মূলধনের সীমাবদ্ধতা, ব্যবস্থাপনার অদক্ষতা, তারপর অসীম দায়, এগুলি সমাধানের জন্য কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মূলধন সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনসৃষ্টভাবে যে কৃত্রিম সংগঠন তৈরি করে সেটাকে কী বলা হয়? কোম্পানি বলা হয়, যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোম্পানি হচ্ছে আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, অর্থাৎ কোম্পানি নিজ নামে গঠিত, পরিচালিত ও নিবন্ধিত হয় এবং নিজ ফিল্মর দ্বারা কিছু ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী পরিচালিত করে বা পরিচালনা করা হয়। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে মালিকানা থেকে আলাদা করা হয়, কোম্পানির নিজস্ব নামে পরিচালিত হয় এবং বিভিন্ন যে কার্যক্রম পরিচালিত হয় সেখানে অবশ্যই কোম্পানির সিলমোহর ব্যবহার করতে হবে। আচ্ছা, কোম্পানি মূলত প্রথম ইংল্যান্ডে গঠিত হয়। ইংল্যান্ডে 1840 সালে সর্বপ্রথম যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয় এবং কোম্পানি আইন প্রবর্তন করা হয়। অতঃপর ভারতবর্ষে 1913 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত হয়, যেটা স্বাধীনতার পূর্বে 1972 সাল থেকে বাংলাদেশে এই আইন দ্বারা কোম্পানি গঠিত পরিচালিত হতে থাকে। পর্যায়ক্রমে বাংলাদেশে কোম্পানির আয়তন বৃদ্ধির ফলে এবং ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি অনেক উন্নত হওয়ার ফলে কী হয়, কোম্পানি আইনের কিছুটা সংশোধন করা হয় এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি ও পূর্ববর্তী আইনের কিছু সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে 1913 সালের কোম্পানি আইনের পরিবর্তে 1994 সালে কোম্পানি আইন প্রণয়ন করা হয় এবং বর্তমানে বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত ও পরিচালিত হচ্ছে। আচ্ছা, কোম্পানি আইনের সংজ্ঞাটা আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সম্মিলিতভাবে আইন সৃষ্ট যে প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাকেই কোম্পানি বলা হয়ে থাকে। 1914 সালের কোম্পানি আইনের
দুয়ের এক ঘ দ্বারা অনুযায়ী 1994 সালে কোম্পানি আইনে দুই এক ঘ দ্বারা অনুযায়ী কোম্পানি মিন্স এ কোম্পানি ফর্ম অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অর অ্যান এক্সিস্টিং কোম্পানি, অর্থাৎ কোম্পানি বলতে আইনসৃষ্ট এমন সত্তার অধিকারী, কোম্পানি বলতে আইনের অধীনে গঠিত এবং নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়, অর্থাৎ অবশ্যই এটা আইনের দ্বারা সৃষ্টি হতে হবে। আচ্ছা, এরপরে বিচারপতি জন মার্শালের মতে কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা, কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য ও অস্পর্শনীয় অথচ আইনের মাধ্যমে টিকে থাকে, অর্থাৎ কোম্পানির আলাদা সত্তা আছে, রক্ত মাংসের মতো মানুষ না হলেও কোম্পানি আলাদা একটি ব্যক্তি সত্তার অধিকারী ও অস্পর্শনীয়, কিন্তু এটা আইনের মাধ্যমে টিকে থাকে। আচ্ছা, এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের নিয়ে আলোচনা করব। শেয়ারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। শেয়ার যৌথ মূলধনী কোম্পানি যেটা পাবলিক লিমিটেড কোম্পানি, স্বাভাবিকভাবে তাদের মূলধন সংগ্রহের মূল উৎস হচ্ছে শেয়ার ইস্যু করা। শেয়ার ইস্যু করার মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি অধিক মূলধন সংগ্রহ করে থাকে, বা সবচেয়ে বেশি মূলধন সংগ্রহের অন্যতম উৎস হচ্ছে শেয়ার ইস্যু করা। কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, অর্থাৎ একটি কোম্পানি যে পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় এই কোম্পানির অধিকাংশ শেয়ার মূলধন কোম্পানি শেয়ার ইস্যু করে কী করে মূলধন সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, আর যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। শেয়ার হোল্ডাররাই হচ্ছে কোম্পানির মালিক, আর শেয়ার হোল্ডারদের ভোটেই পরিচালনা পর্ষদ নির্বাচিত হয় এবং তারা ব্যবসা কোম্পানি পরিচালনার জন্য সরাসরি অংশগ্রহণ করে থাকে পরিচালনা পর্ষদ কর্তৃক, আর কোম্পানি গণতান্ত্রিকভাবে তার কার্যগুলি পরিচালনা করে থাকে, যেমন ভোটের মাধ্যমে আমরা যেরকমভাবে গণতান্ত্রিকভাবে ভোট হয় এবং দেশের একটা সরকার তার কার্যক্রম পরিচালনা করে, ঠিক সেভাবে কোম্পানির ক্ষেত্রেও কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তারা তাদের ভোটে কী হয় পরিচালনা পর্ষদ নির্বাচিত হয় এবং তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। এখন শেয়ার মূলধন নিয়ে একটু আলোচনা করা হোক। শেয়ার ইস্যু করে কোম্পানি যেই মূলধন সংগ্রহ করে থাকে এটার একটি শ্রেণী বিভাগ আছে শেয়ার মূলধন। কোম্পানি শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করে থাকে এই শেয়ার মূলধনের কিছু শ্রেণী বিভাগ আছে, যার মধ্যে এক নম্বর হচ্ছে অনুমোদিত মূলধন। বা অথরাইজড ক্যাপিটাল। একটি কোম্পানি নিবন্ধিত হওয়ার সময় সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহের অনুমতি পেয়ে থাকে সেই পরিমাণ মূলধনকে অনুমোদিত মূলধন বলা হয়, বা অথরাইজড ক্যাপিটাল বা নামমাত্র মূলধন বলা হয় বা নমিনাল ক্যাপিটাল বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা কোম্পানি যখন গঠিত হয় তখন কোম্পানি নিবন্ধিত হওয়ার সময় কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহের একটা লিমিট বা রেঞ্জ দেওয়া থাকে সেটাকে অনুমোদিত মূলধন বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ইস্যুকৃত মূলধন। ইস্যুড ক্যাপিটাল, কোম্পানি মূলধন সর্বোচ্চ যে পরিমাণ সংগ্রহের অনুমতি পায় এর মধ্যে সব যে পরিমাণ মূলধন অনুমতি পায় সম্পূর্ণ অংশ ইচ্ছা করলে তারা কি করতে পারে ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে অথবা এর কমও পারে, কিন্তু অনুমোদিত মূলধনের চেয়ে বেশি মূলধন, তাহলে অনুমোদিত মূলধনের যে পরিমাণ শেয়ার মূলধন বা শেয়ার ইস্যু করে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনগণের নিকট বিবরণপত্র প্রচার করে বা প্রসপেক্টাস ইস্যু করে সেটাকেই বলা হবে ইস্যুকৃত মূলধন। উদাহরণস্বরূপ একটি কোম্পানি 10,000 শেয়ার প্রতিটি 100 টাকা মূল্যের শেয়ার মূল্য নিবন্ধিত হলো, এর মধ্যে কোম্পানির 10,000 শেয়ারের মধ্যে 8,000 শেয়ার জনগণের নিকট
বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করলো, তাহলে এই 10,000 শেয়ার 100 টাকা মূল্যে সেটা হচ্ছে অনুমোদিত মূলধন, আর প্রতিটি 100 টাকা করে 8,000 যে শেয়ার বিক্রির জন্য ইস্যু করলো সেটা হবে ইস্যুকৃত মূলধন। বিলিখিত মূলধন, কোম্পানি যে পরিমাণ শেয়ার জনগণের নিকট বিবরণপত্র প্রচার করে বিক্রির জন্য সেই পরিমাণ শেয়ার থেকে জনগণ যে পরিমাণ আবেদন করে সেটা ইস্যুকৃত মূলধনের চেয়ে বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু কোম্পানি ইস্যুকৃত মূলধনের চেয়ে বেশি শেয়ার বিক্রি করতে পারবে না, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ। এক্ষেত্রে ইস্যুকৃত মূলধনের মধ্যে জনগণ যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে এবং যে পরিমাণ শেয়ার কোম্পানি বিক্রি করে সেটাকেই বলা হবে বিলিখিত মূলধন। উদাহরণস্বরূপ 8,000 শেয়ার যে বিক্রির জন্য ইস্যু করা হয়েছে, এর মধ্যে যদি আবেদন আসে 9,000, কোম্পানি 8,000 শেয়ারে বিক্রি করবে। আর যদি এর চেয়ে কম আসে, 8,000 শেয়ার ইস্যু করা হয়েছে কিন্তু আমাদের আবেদন এসেছে 7,000 শেয়ারে, তাহলে আমরা অবশ্যই 7,000 শেয়ার বিক্রি করে কি বিলিখিত মূলধন সংগ্রহ করব। আদায়কৃত মূলধন, পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি সবশেষে যে পরিমাণ শেয়ার মূলধনের অর্থ আদায় করে সেটাকেই বলা হয় আদায়কৃত মূলধন। এক্ষেত্রে কোম্পানি যদি 7,000 শেয়ার ইস্যু করে তাহলে 7,000 শেয়ারের টাকাটাই হবে আদায়কৃত মূলধন। এভাবে আমাদের শেয়ার মূলধনের ক্লাসিফিকেশন করে দেখাতে হবে অঙ্কের মধ্যে। এখন আমাদের আলোচনা হচ্ছে শেয়ার ইস্যু করা সংক্রান্ত বিষয়সমূহ। ম্যাটার্স রিলেটিং টু ইস্যু শেয়ারস, ইস্যু অফ শেয়ার, অর্থাৎ শেয়ারটা ইস্যু করা হয় তিনটা ভাবে। একটা হচ্ছে সমহারে শেয়ার ইস্যু, ইস্যু অফ শেয়ার অ্যাট পার, সমহারে শেয়ার ইস্যু বা ইস্যু অফ শেয়ার অ্যাট পার বলতে বোঝায় কোম্পানি অবৈধ মূল্য বা লিখিত মূল্যে শেয়ার বিক্রি করাকে সমহারে শেয়ার ইস্যু বলা হয়। উদাহরণস্বরূপ যদি একটি 10 টাকা মূল্যের শেয়ার কোম্পানি 10 টাকা দামে বিক্রি করে সেটা হবে সমহারে শেয়ার ইস্যু বা ইস্যুয়েন্স অফ শেয়ার অ্যাট পার। 2 নম্বর হচ্ছে অধিহারে শেয়ার ইস্যু, ইস্যুয়েন্স অফ শেয়ার অ্যাট প্রিমিয়াম, অধিহারে শেয়ার ইস্যু। প্রিমিয়াম, কোম্পানি যখন শেয়ারের অবৈধ মূল্য বা লিখিত মূল্য বা ফেস ভ্যালুর চেয়ে অতিরিক্ত মূল্যে শেয়ার ইস্যু করে সেটা হবে অধিহারে শেয়ার ইস্যু। এক্ষেত্রে শেয়ারের অবৈধ মূল্য এবং বিক্রিত মূল্যের পার্থক্য হচ্ছে শেয়ার অধিহার। যেমন 10 টাকা মূল্যে একটি শেয়ার যদি 12 টাকা মূল্যে বিক্রি করা হয় তাহলে 2 টাকা হবে শেয়ার অধিহার। অবহারে শেয়ার ইস্যু, 3 নম্বর পদ্ধতি,
issue of share at discount. Issue of share at discount বা অবহারে শেয়ার ইস্যু বলতে কোম্পানি যখন শেয়ারের লিখিত মূল্য বা অবহিত মূল্য বা ফেস ভ্যালু অপেক্ষা কম মূল্যে শেয়ার বিক্রি করে সেটা হবে অবহারে শেয়ার ইস্যু অফ শেয়ার অ্যাট ডিসকাউন্ট। উদাহরণস্বরূপ যদি একটি 10 টাকা মূল্যের শেয়ার কোম্পানি 8 টাকা মূল্যে বিক্রি করে বা 9 টাকা মূল্যে বিক্রি করে সেটা হবে কি অবহারে শেয়ার ইস্যু। 1 টাকা হবে শেয়ার অবহার, 10 টাকা দামের শেয়ার 9 টাকা ইস্যু করা হলে 1 টাকা হচ্ছে অবহার। এখন আমরা আলোচনা করব লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিলিকরণ সংক্রান্ত নিয়মাবলী রুলস। লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মূলধন সংগ্রহ করে শেয়ার ইস্যু করে, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে না। এক্ষেত্রে কোম্পানি শেয়ার ইস্যু করার সময় শেয়ার হোল্ডারদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়, শেয়ার হোল্ডাররা আবেদন করে, এক্ষেত্রে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে কী হয় শেয়ার আবেদন অর্থ জমা হয়। তাহলে এক্ষেত্রে যখন শেয়ার আবেদন অর্থ পাওয়া যায় সেক্ষেত্রে জাবেদা আমরা একটু আলোচনা করি। শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, সরি এক্ষেত্রে হবে ব্যাংক হিসাব। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে ব্যাংক হিসাব হবে, ব্যাংকে জমা হবে, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার মূলধন স্থানান্তর করলে সেটা হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এক্ষেত্রে যত শেয়ারের টাকা পাওয়া যাবে সেই শেয়ারের সংখ্যা গুণন শেয়ারের মূল্য দিয়ে গুণ করলে আমরা বের করতে পারবো। দুই নম্বর, শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হয় যখন শেয়ার মূলধনে স্থানান্তর করা হলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। এটা হবে যখন সমহারে শেয়ার বিলি করা হয়, আর যদি শেয়ার অধিহারে ইস্যু করা হয় তাহলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার হবে ক্রেডিট। আর যদি অবহারে শেয়ার ইস্যু করা হয় তাহলে হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট।
এখন যদি অতিরিক্ত আবেদনের অর্থ পাওয়া যায় যে পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে তার চেয়েও যদি বেশি আবেদন পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত আবেদনের অর্থ সহানুভূতিভাবে সহানুভূতিপূর্ণভাবে যাদেরকে শেয়ার দেওয়া হবে না তাদেরকে ফেরত দিতে হবে। এক্ষেত্রে আবেদনের টাকা দেওয়া হবে ডেবিট, শেয়ার আবেদন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যখন অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয় তখন যাবে দেওয়া হবে ব্যাংক হিসাব ক্রেডিট। যে পরিমাণ শেয়ার আমরা ফেরত দিব সেই পরিমাণ শেয়ার মূলধনের টাকাটা কি হবে এখানে আসবে, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হবে। আচ্ছা, এক্ষেত্রে এছাড়াও প্রতিষ্ঠান যখন অন্যান্য খাতে খরচ করে থাকে এবং অন্যান্য যে প্রাথমিক খরচ আছে সেক্ষেত্রে যাবে দেওয়া হবে প্রাথমিক খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা একটা অঙ্ক করব ছোট একটা, যমুনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের দুই লক্ষ শেয়ার শেয়ারে বিভক্ত মোট ২০ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হবে। কোম্পানি এই 2 লক্ষ শেয়ারের মধ্যে 1 লক্ষ শেয়ার বিক্রয়ের জন্য 2 বিবরণপত্র প্রচার করলো। সর্বমোট 1 লক্ষ শেয়ারের আবেদন পাওয়া গেল।
যথারীতি উক্ত 1 লক্ষ শেয়ারই বিক্রয় করা হলো। যমুনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন দিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 1 লক্ষ শেয়ার, এখানে আমাদের খেয়াল রাখতে হবে 1 লক্ষ শেয়ার বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করলো, সর্বমোট 1 লক্ষ শেয়ারেরই আবেদন পাওয়া গেল। এক্ষেত্রে আমাদের ইস্যুকৃত ও বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ সমান হবে। 1 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, আবেদনও হয়েছে 1 লক্ষ। যদি এখানে অতিরিক্ত 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যেত তাহলে 20,000 শেয়ারের টাকা ফেরত দিতে হতো, যেহেতু আমাদের ইস্যুকৃত শেয়ার হচ্ছে 1 লক্ষ শেয়ার। তাহলে যথারীতি আমাদের 1 লক্ষ শেয়ারই বিক্রি করতে হবে। এক্ষেত্রে আমাদের অনুমোদিত মূলধন হবে প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, অর্থাৎ মোট 20 লক্ষ টাকা হবে আমাদের অনুমোদিত মূলধন, এটা আমাদের নোট রাখতে হবে। আর ইস্যুকৃত মূলধন হবে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, 10 লক্ষ টাকা। এক্ষেত্রে আমরা জাবেদাটা একটু লিখে দিচ্ছি। করণীয়র মধ্যে থাকতে পারে জাবেদা, ব্যাংক হিসাব প্রস্তুত করো এবং আর্থিক অবস্থার বিবরণী। আমরা একটু জাবেদা প্রস্তুত করি এই অঙ্কের আলোকে। আমাদের 2 লক্ষ শেয়ার আমরা ইস্যু করেছিলাম 1 লক্ষ, অনুমোদিত হচ্ছে 2 লক্ষ শেয়ার। তাহলে 1 লক্ষ শেয়ারের আবেদনের টাকা পাওয়া যাবে প্রতিটি 10 টাকা মূল্যে। 1 নম্বর জাবেদাটা তোমরা একটু খেয়াল করে লিখে নাও, জাবেদা ছক তৈরি করে লিখতে হবে। আমি সময় স্বল্পতার কারণে আমি এভাবে লিখে দিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট, প্রথম যে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন, ব্যাংক শেয়ার আবেদন, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এখানে ব্যাখ্যাটা হবে প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে হবে 10 লক্ষ টাকা। দশ লক্ষ টাকা হবে এখানে 1 নম্বর জাবেদা, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। 2 নম্বরে শেয়ার আবেদনের টাকা, শেয়ার মূলধনের, যেহেতু আমরা 1 লক্ষ শেয়ারের আবেদন পেয়েছি তাহলে আমাদের 1 লক্ষ শেয়ারের টাকাই মূলধনের স্থানান্তর করতে, শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো। তাহলে আমাদের ব্যাংক হিসাবের ব্যালেন্স হচ্ছে এখানে 10 লক্ষ টাকা। 2 নম্বর জাবেদায় হবে কি শেয়ার আবেদন টাকা মূলধন স্থানান্তর করা হলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হবে। এরপর আমাদের ব্যাংক হিসাব করলে আমরা ব্যাংক হিসাবের ব্যালেন্স পেয়ে যাবো। 10 লক্ষ টাকা এখানে ডেবিট আছে,
কোনো ফেরত দেওয়া হয়নি, সেই হিসাবে ব্যাংক হিসাবে ব্যালেন্স হবে 10 লক্ষ টাকা খতিয়ান। ব্যাংক হিসাবটা আমরা করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের এক নম্বর যে ব্যাংক হিসাবে জাবেদা ছিল, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আমরা লিখব শেয়ার আবেদন দশ লক্ষ টাকা, ব্যাংক হিসাবে ব্যালেন্স হবে 10 লক্ষ। এটা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট ব্যালেন্স হবে, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন 10 লক্ষ টাকা। এক্ষেত্রে আমাদের সম্পদ হিসাবে চলতি সম্পদের পাশে আসবে। এরপরে আর্থিক অবস্থার বিবরণীটা একটু দেখে দেওয়া প্রয়োজন। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে আসবে ব্যাংক হিসাবের ব্যালেন্স, এবং যদি অন্যান্য সম্পদ থাকে যেমন অবলেখক কমিশন, প্রাথমিক খরচাবলী, এগুলি আসবে অসমোল্লিখিত ব্যয়ের মধ্যে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে পরিসম্পদ চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে আসবে 10 লক্ষ টাকা। এটাই মোট সম্পদ। দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত শেয়ার মূলধন অনুমোদিত মূলধন হবে আমাদের 20 লক্ষ টাকা। শেয়ার মূলধন ক্লাসিফিকেশনটা দেখাতে হবে। অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের দুই লক্ষ শেয়ার। শেয়ার হলে বিশ লক্ষ টাকা। ইস্যুকৃত বিলিখিত প্রতিটি 10 টাকা মূল্যের, সংক্ষেপে এটা লিখে দিচ্ছি, 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার।
তাহলে 10 লক্ষ টাকা। এটা আমাদের দেখাতে হবে না, আমাদের সবার শেষে আদায়কৃত মূলধনটা আমরা এখানে দায় পাশে দেখাতে হবে। আদায়কৃত মূলধন ১০ টাকা মূল্যের ১ লক্ষ শেয়ার। ১০ লক্ষ টাকা, এটা হচ্ছে মোট দায় ও পরিশ দায় মালিকানা স্বত্বের মধ্যে আসবে ১০ লক্ষ টাকা। তাহলে আমাদের সম্পদ পাশে মোট সম্পদ হচ্ছে ১০ লক্ষ টাকা, আর শেয়ার ও মালিক দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্বের মধ্যে হচ্ছে ১০ লক্ষ টাকা, উভয় পাশে সমান হবে, অর্থাৎ স্টেটমেন্টটা মিলবে। এভাবে আমরা করব। তো যেহেতু আমাদের ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও আলোচনা হবে শেয়ার অবহার, শেয়ার অধিহার, অতিরিক্ত শেয়ার আবেদন পাওয়া গেলে কীভাবে ফেরত দিতে হবে, সেগুলি সমন্বয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের কাজ থাকবে বই থেকে, তোমরা যেহেতু আমাদের উদাহরণ দেওয়া আছে এখানে উদাহরণ করতে থাকবে যাতে বাসায় কাজ করতে পারো ভালো করে। আমাদের বই থেকে সৃজনশীল উদাহরণ ২, সৃজনশীল উদাহরণ ২ ও ৪। এই দুটি অঙ্ক তোমরা করে আমার মেসেঞ্জারে দিয়ে দিবে উত্তরটা। আশা করি তোমরা সবাই বাসায় এখন পড়ালেখা ভালো করে করছো, এই সময়টাকে কাজে লাগাবে এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।